যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমার কোনো কষ্ট করতে হবে না, শুধু অপেক্ষা করো, সময় হলে ঠিকই তোমাদের দুজনকে মিলিয়ে দেবে। মনে রেখো, পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনো তোমাকে ভালোবাসেনি, বিশ্বাস করতে কষ্ট হলেও কথাটা সত্য। পরিবারের চাপে বা পরিবারের ভয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না, কারণ পরিবার আজ নয়তো কাল আপনাকে ঠিকই মেনে নেবে। কাউকে সহজে আপন করা যায় না, আবার কেউ আপন হয়ে গেলে জোর করেও পর করা যায় না। যাকে ভেবে তুমি প্রতিদিন শেষ হয়ে যাচ্ছ, একদিন সেই বলবে, কে বলেছিল আমার জন্য শেষ হতে। সময়ের সাথে সাথে রাগ অভিমানগুলো কমে যায়, কিন্তু কারো দেয়া আঘাতের দাগ কখনো মোছে না। জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। সময়ের সাথে সাথে রাগ অভিমানগুলো কমে যায়, কিন্তু কারো দেয়া আঘাতের দাগগুলো ঠিকই রয়ে যায়। জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই, এক যে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে, দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে, তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। অপেক্ষা তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে। তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। একটা কালো মেয়ে আর একটা খালি পকেট ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটি থাকে, সফল হবার পর সেই মেয়েটি জীবন সঙ্গিনী হবার যোগ্য। তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে এই জীবনে নতুন করে আর কাউকে ভালোবাসার ইচ্ছা জমে না। তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও তুমি বদলাবে না, কিন্তু আজ পৃথিবী ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন, এটাকে ভাঙতে পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট।